হ্যাঁ গাইজ, আমাদের নবান্ন রেডি হয়ে গেছে। ইয়েস, ইটস কমপ্লিট। ইয়েস ইয়েস। সো হে গাইজ, দিস ইজ মি সোহম অ্যান্ড ওয়েলকাম টু এসটি গ্লোবস। টুডে উই আর প্লেয়িং মাইনক্রাফ্ট অ্যান্ড আই হ্যাভ বিন প্লেয়িং দিস গেম ফর ফিউ ডেজ রাইট নাও। সো আমি কিছুটা হলেও জেনেছি গেমটা কীভাবে খেলতে হয়। খেলতে অনেকটাই শখ, আমি বুঝতে পারলাম যে গেমটা কেন এত ফেমাস। তো যাই হোক, টুডে আমাদের মেন কাজ হচ্ছে আমরা নবান্ন বিল্ডিংটা বানাবো ঠিক এই জায়গাটাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তার আগে লেটস ডু আ স্মল ট্যুর অফ মাই প্লেস। ওকে, দিস ইজ দ্য এরিয়া আমি যেখানে নবান্ন বিল্ডিংটা বানাবো। আমি চারিদিকে একটা ফোর্টিফাইড ওয়াল বানিয়েছি যাতে কোনো মব অ্যাটাক না করে। আমার চিড়িটা চলে গেছে অনেকটাই উপরে, অ্যান্ড আই মিন রিয়েলি অনেকটাই উপরে। ওই উপরে যদি যে যেতে চায় সেটা জন্য আলাদা করে পরে ভিডিও বানাবো। তো রাইট নাও নিচে গেলে দিস ইজ ভেড়া রাখা জায়গা, এখানে একটা লামার জায়গা কি করে। দিস ইজ মাই এন্ট্রেন্স, এন্ট্রেন্স দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে এসটি গ্রোভ ভিলা। তো ভেতরে ঢুকে দিস আর অল দ্য চেস্ট। ফার্স্ট চেস্টটা হচ্ছে কি ফুডের জন্য, সব ফুড রাখা আছে। সেকেন্ড চেস্ট ইজ অ্যাবাউট কিপিং দ্য আর্ট মেটেরিয়াল স্টোন অ্যান্ড থার্ড চেস্ট আছে আর্ট মেটেরিয়াল। ফিফথ চেস্ট ইজ অ্যাবাউট দ্য উডেন অবজেক্ট। ফিফথ চেস্ট দিস ওয়ান ইজ অ্যাবাউট দ্য ওয়েপন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য rare items like coal, gold, red stone. There is also rare items, the really rare book which are still rare. And this side I have this pumpkin. I have already made the glass and the grill. These are my dead. Okay, so now we will make some blue concrete powder. Basic building material. This is the stone, the red stone and the blue concrete powder. তো এটা আমি আশা করছি আমাদের সাদা কালো চলে আসবে। ইউজ দ্য ফার্স্ট থিং, ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, ফার্স্ট লেটস বিল্ড দ্য বেস। Go near the Navanno
that blue building which we can see from here, and কাছে গিয়ে ডিসকভার করি কেমন বানানো হয়েছে, তোমরা তোমরা সবাই দেখতে পাও। সো লেটস গো, এটা আমার এরিয়া আউটস্কার্টস, দরজা বন্ধ করে রাখতে মেলে মব জ্যাক করে, দুটো কুমড়ো হয়েছে, পাম্পকিন। সো দিস ইজ দ্য নবান্ন, উপরে তোমরা দেখতে পাচ্ছ ন লেখা পুরো বাংলায়, ন ব আকার, নয় ন নবান্ন, নীল সাদা দ্য আইকনিক কালার। তো কাছে যাই, কাছে গেলে এখানে আমি কি লেখা দেখতে পাচ্ছি না, সো এখানে টর্চ দেবো আগে, টর্চটা মাটিতে হয় না, কেন হয় না, আচ্ছা এখানে হয়েছে। সো এটা নবান্ন বাংলায় লেখা আছে বোর্ডে, এখানে আকারটা এরমভাবে হয়, কিছু করার নেই। সো ইউ হ্যাভ টু ইয়েস, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাড্রেস, 126 এসসি রোড সরণি কলকাতা 700011 সামথিং লাইক দ্যাট। এটা এরকম সাইড দিয়ে পুরো নীল, মাঝখানে ভেতরে ঢুকে গেছে, দিয়ে তারপরে পুরো একদম শেষ অবধি আবার এরকম ডিজাইন। সো এবার ভেতরে চলো, ভেতরে গেলে যাবো, দেখতে পাবো আমরা কি আছে। জি মানে গ্রাউন্ড ফ্লোরে ওয়েটিং রুম, ফার্স্ট হচ্ছে কি অফিসেস, সেকেন্ড হচ্ছে কি বক্তৃতা সভা, সেকেন্ড ফ্লোরে। সো আমরা ফার্স্ট, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে এটা হচ্ছে কি ওয়েটিং রুম, দেখি বুঝতে পারছো, ইট লুকস ম্যাসিভ ওয়েটিং রুম, ওয়েট টিল করোনা গোজ অ্যাওয়ে। সো এখানে আইকনিক ফ্লোর টাইলস দেওয়া আছে, দেখতেই পাচ্ছো সাদা নীল, নীল সাদা। এখানে লিফ্টের অ্যাভেল আছে, লিফ্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, যেটার আরেকটা কথা হচ্ছে কি মানে লিফ্ট আছে ল্যাটখোরদের জন্য। তো লিফ্ট দিয়ে যাবে নাকি ওয়েটিং রুমে ওয়েট করবে, ওয়েটিং রুমের মাঝখানে এখানে একটা ক্যাম্প ফায়ার করা আছে, সো দ্যাট এখানে আলো হয়, চারিদিকে একটা ডিজাইনও হয়। ওপরে পুরো গ্লাস, একদম পুরো একদম থার্ড ফ্লোর অব্দি গ্লাস দেওয়া আছে, যেমন তলা থেকে একদম টপ অব্দি দেখা যায়, কেউ লুকিয়ে কিছু না করতে পারে। সো এখানে লিফ্ট আছে ল্যাটখোরদের জন্য, তো আমরা লিফ্টটাকে ব্যবহার করবো, লিফ্ট নিয়ে সেকেন্ড ফ্লোরে যাবো, লিফ্টের দরজা হয়তো আমি বন্ধ করে দিতে, নইলে একটা মিউজিক শুরু হয়ে যাবে। সো লিফ্টে উঠবো আমরা, এটা হচ্ছে কি সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরের দরজা দিয়ে লিফ্ট থেকে নামলাম। সেকেন্ড ফ্লোরটাতে অফিস আছে মেনলি, সো এই অফিস ঘরগুলো দেখতে পারি আমরা অফিসে। এখানে যদি উঠতে প্রথমে, এটা হচ্ছে অফিস নাম্বার ওয়ান, অফিসটা কি আছে ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট মানে এখানে সব টাকা পয়সা লেনদেন হয়, এখানে বসে এই হয়, আর এই টেবিলের তলায় মেনলি টাকা পয়সা লেনদেনটা হয়। এখানে বাইরে একটা সুন্দর সিনারি দেখতে পাবে, আর তেমন কিছুটা নেই ঘরের মধ্যে, এটা টর্চ চলছে শুধু। এটা হচ্ছে কি সেকেন্ড অফিস, এখানে সব প্যাকেজ হয়, নানান জায়গায় যে নানান নানান প্যাকেজ দেওয়া হয়, প্যাকেজ বানানো হয়, এখানেও একই হয়, প্যাকেজ সব এই বইয়ের ওপর লেখা থাকে, এই টেবিলের ওপর বসে, এই খাদ্য সিটে বসে, টেবিলের ওপর বসে বলছে কী সব বলে ফেলছি আমি, তো এই সিটের ওপর বসে টেবিলের ওপর প্যাকেজ বানানো হয় সব। সো এবার তারপরে হচ্ছে গিয়ে অফিস নাম্বার থ্রি, দেব বসে এখানে, এখানে অবভিয়াসলি দেব বসে, সো ওই জন্য এখানে ভিড়টা এই অফিসে বেশি হয়। সো এই অফিসে একটুখানি কালার করে দেওয়া উচিত, হ্যাঁ এখানে দেব বসে বলে একটু এরকম কালার। এবার বাইরে, আর এটা হচ্ছে গিয়ে এসসি ব্রোস বসবে এখানে অফিস নাম্বার ফোনে, মানে আমি যখন কাজ করবো এখানে যখন জয়েন করবো নবান্ন, তো এইটা আমার অফিস হবে, বুঝতে পারছো দেবের অপোজিট অফিসটা, ভালোই লোকজন আসবে। সো ঠিক আছে, এবার আমরা যাবো থার্ড ফ্লোরে, সি দিয়ে যাবো অবভিয়াসলি, কারণ লিফ্টটা তো দেখে নিলাম। হচ্ছে কি থার্ড ফ্লোর, এই থার্ড ফ্লোরে মেনলি হচ্ছে গিয়ে যেখানে বক্তৃতা দেওয়া হয়। সো এই বক্তৃতা এখানে টেবিলের উপর উঠে পড়েছিলাম, কী সব অহর্ষ করছি। এটা হচ্ছে কি নবান্ন সভাঘর 2020, এখানে বসবে আমাদের দিদি, দিয়ে এখানে বক্তৃতা দেবে, আর এখানে সব প্রেসের লোকেরা থাকবে বসে, যারা তার কথা শুনবে এবং রেকর্ড করে আমাদের শোনাবে। তো এখানে আমরা লিফট করে আসতে পারি, লিফটের জায়গা করা আছে, এখান দিয়ে লিফট করে ওই লিফট করে এখানে উঠে আসতে পারি। সো এটা হয়ে গেল, আর চারিদিকে কাঁচ দেওয়া আছে সিনারির জন্য, চারিদিকে সব লেখাও আছে, সব সর্দি কাশি আর করোনা নয় তাই ভয় পাবেন না, এদিকেও কিছুটা লেখা আছে, যদি আপনি 5 টাকাও দেন আমি আনন্দে গ্রহণ করবো, এগুলো সব মানে বক্তৃতা আর কি যেগুলো দিয়ে থাকে। এবার এটা হয়ে গেলে, এটা থার্ড ফ্লোরে হয়ে গেলে, এবার আমরা চলে এলাম ছাদে, নবান্ন ছাদ, যেখানে নবান্ন লেখাটা পেছনে দেখতে পাচ্ছি আমরা, ন ব বয় আকার দন্তে নয় ন, আর কিছু নেই ছাদে তেমন একটা স্পেসিফিক। সো দিস ওয়াজ দ্য নবান্ন, নবান্ন ট্যুর করালাম, কেমন লাগলো মাইনক্রাফটে আমাকে বলো। অ্যান্ড ইফ ইউ গাইজ ওয়ান্ট দেন আমরা মাইনক্রাফ্টের লাইভ স্ট্রিম করতে চাই, করতে পারি চাই বলছি, সব করতে পারি, যদি তোমরা এনজয় করে থাকো মাইনক্রাফ্টের এই নবান্ন বিল্ড আপটা, তো আমাকে জানাতে পারো, তাহলে আমি আরও এরকম লাইভ স্ট্রিম করবো, কিংবা আরও এরকম অন্যান্য যদি অন্যান্য কলকাতার কোনো বিল্ডিং দেখতে চাও, যেমন কি হাওড়া ব্রিজ, তারপরে ন্যাশনাল লাইব্রেরি, ময়দান ময়দান
ময়দানে কিছু বানানো একটা মাঠ ভাই, ও তো কলকাতা ঠিক আছে। আর আর কি জানে ছিল, ফোর্ট ফোর্ট উইলিয়াম না কিসব, এইগুলো যদি কুতুব মিনার রেস কোর্স, কুতুব মিনার কলকাতা রেস হয় কি এটা ছিল জানি না, আরে রেস কোর্স বিগ বেন ওইসব যদি এগুলো এগুলো যদি বানাতে মানে আমি যদি বানাই এগুলো যদি তোমরা দেখতে চাও মাইনক্রাফটের মধ্যে, তো আমি বানিয়ে বানাতে পারি, সো আমাকে বলো, উই উইল ট্রাই দ্যাট। অ্যান্ড টিল দেন আমার খিদে পেয়ে গেছে, আমার খাবার শেষ হয়ে এসছে, টিল দেন আমি আমার অফিসে বসবো। আচ্ছা লিফটের সেকেন্ড ফ্লোরটা দেখে নিই একবার, দাঁড়িয়ে লিফটের ওটা দেখে দিই, পড়ে গেছে। This is the lift. And this was the Novanno build up in Minecraft. If you guys liked it, give this video a like and subscribe to SC Bros. And that's all. Bye.